তুমি কবে থেকে ব্লু হোয়েলের শিকার হয়েছো? আমি প্রায় শুক্রবার থেকে এই গত শুক্রবার থেকে এই ব্লু হোয়েলের শিকার হয়েছিলাম। হঠাৎ আমার কাছে লিঙ্কটা আসে, সেই লিঙ্কের মধ্যে আমি ডাউনলোড করতে চলে আসে, আমি ওটা লগ ইন করতে চলে আসে হচ্ছে আমার সেই ক্রিয়েটারের ফোন, এবং ক্রিয়েটার আমাকে যা অর্ডার দেয়, এবং পৃথিবীর প্রতি একটা পৃথিবী আমাদের সামাজিক অবস্থা এবং হচ্ছে আমাদের সামাজিক পরিবেশের প্রতি আমার আত্মীয় স্বজনের প্রতি একটা ঘৃণ্যতা ভাব আনার চেষ্টা করে। এবং তারপরে আমি হচ্ছে প্রথম থেকে আমি গেমের রুল মেনে চলতে থাকি এবং গেম খেলতে থাকি। এবং ফার্স্টে আমাকে হচ্ছে এই F-57 হাত কেটে লিখে দেখাতে বলে, এবং হচ্ছে হাত কেটে F-57 লিখে 12:40 মধ্যে তাদেরকে প্রেরণ করতে বলে ছবিটা। আমি তাদেরকে প্রেরণ করে পাঠাই আবার, এবং তারপরে কিছুক্ষণ পরেই তারা বলেছিল যে সেটা পছন্দ না হলে তোমাকে আরেকবার করতে হবে। এবং হচ্ছে তারপরে আমাকে দ্বিতীয় দিনের স্টেপ বলা হয় তোমাকে একটা আমরা 4:20 হরর মুভি পাঠাবো, সেটা দেখতে হবে। এবং হরর মুভি পাঠিয়ে সেটা আমি তৃতীয় টাস্ক কমপ্লিট করার পর, তৃতীয় টাস্কে যাওয়ার পর ওনাদেরকে বলা আমাকে বলা হয়েছিল তোমাকে সারাদিন চুপচাপ থাকতে হবে, আর শুধু তোমার সারাদিন চুপচাপ থাকতে হবে, আর শুধু তিন মাসের আওয়াজ করতে হবে। কোনো আমাদের পরিবেশের প্রতি, আমার আত্মীয় স্বজন বা আমার পিতামাতা আমার বোনের প্রতি আমাকে কোনো সংযোগ রাখা চলবে না। এরকম ভাবে তিন মাসের আওয়াজ করেছো? তারপর যখন আমি জানতে পেরে যে আমি একজন আমার বান্ধবীকে বলেছিলাম, সে সবাই আমার বন্ধুদেরকে বলে ফেলে যে ওর বাড়ির লোকজনকে বলে দেয়। তারপরে আমি হচ্ছে আমার গার্জেনরা বাড়ি আমার বন্ধুর গার্জেনরা জানতে পেরে যায়, তখনই গার্জেনরা মা বাবাকে বলে। তার আগে আমি ফোনটি ফরম্যাট মেরে দিই এবং আমার ইমেল আইডিটাও পুরো ব্লক করে দিই, যাতে না আমি ভেবেছিলাম ঘরে এসে অস্বীকার করে দেবো, কিন্তু মা বাবা বুঝে ফেলে। তারপর আমি চাইছি যে এই গেমটা যাতে আমার কোনো বন্ধুকে না আকর্ষণ করে। আমার কোনো তুমি নিজে কি বেরাতে পেরেছো? না, এখনো ভালোভাবে বেরাতে পারিনি। কি মনে হচ্ছে? মনে হচ্ছে এখনো আমার মিশনটা কমপ্লিট হলোনি। আমি মিশন সবসময় কমপ্লিট করতে চাইতাম সব দিনেরই, তাই আমার মনে হচ্ছে এখনো কিছুদিন আমাকে একা থাকলে আমি ঠিক থাকবো। এই মিশনে কি ছিল আসলে? ছিল আসলে ওদেরকে খুশি করে আমাকে নিজের মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে।